খাবারের গুণগত মানে কোনো রকম আপোষ নয়, মেলানো যাবে না কোনো রাসায়নিক রং। পুজো উৎসবে এমনই কড়া বার্তা দিলেন কলকাতা পৌরসভা ডেপুটি মেয়র অতীন ঘোষ। বৃহস্পতিবার নিউ মার্কেট এলাকায় স্ট্রিট ফুড থেকে রেস্তোরাঁর খাবারের গুণগত মান সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। পরীক্ষার প্রমাণ মিললে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। খাবারের গুণগত মান নিয়ে কড়া বার্তা, মেলানো যাবে না রাসায়নিক রং। ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন কাবাব থেকে রোল, চাউমিন, মোমো, ছোলে বটোরে, বিরিয়ানি, লোভনীয় সব খাবারের পদই পুজোর কদিন আলু করে থাকে সাধারণ মানুষের পাতে। দুর্গোৎসবে প্যান্ডেল হপিং এর মাঝে স্ট্রিট ফুড বা রেস্তোরাঁর খাবারই ভরসা দর্শনার্থীদের। বাড়ির খাবার ছেড়ে পুজোর কদিন বাইরের খাবারই বেছে নেন বেশিরভাগ মানুষ। বাঙালির দুর্গাপুজোর সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে ভালো ভালো রকমারি পদের ভোজনের বিষয়টি। প্যান্ডেলে প্যান্ডেলে ঢু মারতে যদি গলা শুকিয়ে যায় তাহলে রাস্তার পাশে পানীয়ের উপরই ভরসা করেন দর্শনার্থীরা। সঙ্গে রয়েছে জিভে জল আনা রকমারি সব পদ। তবে ঘরের বাইরের এইসব খাবার কতটা সুরক্ষিত আম জনতার জন্য, তা সরেজমিনে খতিয়ে দেখতেই বৃহস্পতিবার নিউ মার্কেট এলাকা ঘুরলেন কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। কলকাতা পৌরসভার স্বাস্থ্য আধিকারিক ও ল্যাব এক্সপার্টদের নিয়ে স্ট্রিট ফুড থেকে রেস্তোরাঁর খাবারের গুণগত মান যাচাই করেন তিনি। দোকানগুলির খাবারের পদ তৈরির প্রক্রিয়া থেকে স্বচ্ছতার বিষয়গুলিও খতিয়ে দেখা হয়। খাবারের গুণগত মান পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ স্পষ্ট বার্তা দেন, স্ট্রিট ফুড হোক বা রেস্তোরাঁ, খাবারের গুণগত মানে কোনো রকম আপোষ নয়। খাবারে মেলানো যাবে না কোনো রাসায়নিক রং যা শরীরের ক্ষতি করে। অ্যাকচুয়ালি পুজোর সময় আমরা খাদ্যের গুণাগুণটা পরীক্ষা করছি, যাতে কী ধরনের মশলা ব্যবহার করছে, কী ধরনের তেল ব্যবহার করছে এবং কালার ইউজ করছে কি না, এটাই মূলত হয়। পুজোর সময় আকর্ষণীয় খাবার করার জন্য নানা কালার করা হয়, লোভনীয় দেখতে করা হয়, ঝোল বা কালারের বিভিন্ন রকম কালার করা হয়, যেটা মানুষের শরীরের পক্ষে হানিকর। তো আমরা এই জন্যে সতর্ক করতে বেরিয়েছি এবং যেখানে যদি দেখছি এরকম ধরনের ব্যবহার হয় তাকে আমরা তার জিনিস ফেলে দেবো, ইমপ্রুভমেন্ট নোটিস দেবো। টেস্টিং ল্যাবে এই ধরনের রাসায়নিক রঙের হদিশ মিললে ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র। প্রয়োজনে বন্ধ করা হতে পারে ব্যবসা। দুর্গাপূজার সময় বাইরের খাবারের চাহিদা থাকে তুঙ্গে। নিয়মিত ব্যবসায়ীরা ছাড়াও পুজোর কদিন নতুন ব্যবসায়ীর মুখও দেখা যায়, তাই এককালীন বেশি লাভের আশায় যাতে খাবারের মানের সঙ্গে কোনো আপোষ না হয় তার জন্যই কলকাতা পৌরসভার এই উদ্যোগ। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।